আমার ছত্তিশগড় ট্যুরের প্রত্যেকটা ভিডিওকে এত ভালোবাসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। জগদলপুর থেকে বেরিয়ে এবং তীরথগড় ওয়াটারফল দেখে আমার গাড়ি ছুটে চলল চিত্রকূটের উদ্দেশ্যে, এবং চিত্রকূটে আমি যেখানে ছিলাম সেই দণ্ডামে রিসর্টের কিছু ওভারভিউ আপনাদের সামনে আমি তুলে ধরবো, যাতে পরবর্তীকালে আপনারা যদি সেখানে যান আপনাদের যেন কোনো অসুবিধে না হয়। চলুন তাহলে আজকের এই ভিডিও দণ্ডামে রিসর্ট নিয়ে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে রাত্রেবেলা একদম ঘুমিয়ে গেছি, ঘুমিয়ে যাওয়ার পর আর মানে এত টায়ার্ড ছিলাম যে আর কিছু করার ইচ্ছেই হয়নি। আর এত সুন্দর ভিউ দেখার পর পূর্ণিমার রাতে এই জলপ্রপাতটা দেখার পর এরপরে তো আর কিছু হয় না, জেগে থাকা মানে শুয়ে পড়েছি। আমি আজকে মনে করলাম যে আজকে এই যে আমি দণ্ডামে রিসর্টে আছি, এই দণ্ডামে রিসর্টটা একটুখানি আপনাদেরকে ওভারভিউ দিই। চারিদিকে এত ঘন সবুজ রিসর্ট আমি খুব কমই দেখেছি, এবং পায়ের তলায় আলতো নরম ঘাস এটাও আমি খুব কম দেখেছি। সত্যি অভূতপূর্ব সবুজ এই রিসর্ট। এই রিসর্টের মাঝখানে বিশাল একটা লন, এবং লনকে ঘিরে আশেপাশে এই রিসর্টগুলো পরপর পরপর সারিবদ্ধভাবে অবস্থান করছে, ভীষণই সুন্দর। এটা ছত্তিশগড় ট্যুরিজমের এই রিসর্ট, এই দণ্ডামে রিসর্ট। এর আশেপাশে কিন্তু আর কোনো রকমের থাকার কোনো ব্যবস্থা নেই। যদি আপনারা ছত্তিশগড়ে এখানে আসতে চান তাহলে অবশ্যই অনলাইনে এটা বুকিং করবেন, এটার বুকিংটা কিন্তু অনলাইনেই হয়। এই রিসর্টের ইউএসপি হলো এই চিত্রকূট ওয়াটারফল, এবং এই রিসর্টের ঠিক পেছন দিয়েই বয়ে গেছে ইন্দ্রাবতী রিভার আর চিত্রকূট ওয়াটারফল, এবং ঠিক পাহাড়ের ওপরে এই রিসর্টটি অবস্থিত, এবং রিসর্টের সার সার দেওয়া এই কটেজগুলো এক অভূতপূর্ব দৃশ্য তৈরি করেছে। এই রিসর্টে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এর অ্যাম্ফিথিয়েটার বা গ্যালারি। এখানে বিভিন্ন রকমের আদিবাসীদের নিয়ে প্রোগ্রাম হয় এবং কালচারাল বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, যেটা আমি অন্যান্য রিসর্টে কিন্তু দেখিনি, যেটা আমার খুবই ভালো লাগলো। রিসর্টে ঢুকেই একটু এগোলেই আপনি পেয়ে যাবেন ক্যাফেটেরিয়া। এটা ক্যাফেটেরিয়া অ্যাজ ওয়েল অ্যাজ রিসেপশন কাউন্টারও বটে। ঠিক সোজা এই রাস্তাটা দিয়ে আপনাকে বাঁদিকে ঘুরে যেতে হবে, আপনি পেয়ে যাবেন। বেশ কয়েক বছর আগে এই কটেজগুলো ছাড়াও টেন্টিংয়ের ব্যবস্থাও এখানে ছিল, কিন্তু বর্তমানে এখন এখানে টেন্টিংয়ের ব্যবস্থা নেই। আসুন এই কটেজগুলোকে দেখে নেওয়া যাক। এই কটেজগুলোকে দেখে কিন্তু আমার মনে হয়েছে ইউএসএর কান্ট্রি সাইডের যে উডেন কটেজগুলো হয় ঠিক যেন সেই রকম, ভীষণ সুন্দর দেখতে এবং ভেতরটাও ভীষণ কমফোর্টেবল। এবং এর পাশেই আছে সিমেন্টের যে কটেজ সেগুলো। আপনারা যে কোনো রকমেরই কটেজ বুক করতে পারেন, এবং বুকিং ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই উডেন কটেজগুলো এদের রেন্ট হচ্ছে 4,500 প্লাস জিএসটি, এবং এই সিমেন্টের যে কটেজগুলো তাদের রেন্ট হচ্ছে 2,800 অ্যাপ্রক্সিমেট, আমি বলছি সিজন বেসিসে চেঞ্জ হয়, প্লাস জিএসটি। দণ্ডামে রিসর্টে যেটা সবথেকে বড় আকর্ষণ সেটা হচ্ছে এখানকার ভিউ। কটেজগুলোর ঠিক পেছন দিকটাতে রাস্তা করে দেওয়া রয়েছে, এবং বর্ষা বলে এই রাস্তার নিচে নেমে যাওয়া যায় না। এই রাস্তা দিয়ে যখনই আপনি হেঁটে যাবেন তখন যে ভিউটা আপনি পাবেন এটা আর অন্য কোনো রিসর্ট বা কোথাও থেকে পাওয়ার কথা নয়। আমি দেখাচ্ছি ঠিক আমার পেছনেই এই ভিউ আপনারা পাবেন, পুরো যে ফল ওয়াটারফলটা, পুরো ওয়াটারফলটা এখান থেকে দেখা যায়। এই হচ্ছে এখান দিয়ে প্রত্যেকটা কটেজের পেছন দিয়ে দিয়ে এরকম রাস্তা করা আছে, আর এই রাস্তা দিয়ে এর পেছনেই যদি দেখেন তাহলে হচ্ছে এই ওয়াটারফল এখানে দেখা যাবে। এই হচ্ছে দণ্ডামে লাক্সারি রিসর্টের পুরো রিভিউটা আমি দিলাম। আমার এখানে স্টেইং খুব ভালো লেগেছে, এদের আতিথেয়তাও ভালো, কিন্তু প্রবলেম হচ্ছে ওদের ডাইনিংটা একটু দূরে হওয়ার জন্য, মানে এই খাবার দাবার আনা বা জলের বোতল নিয়ে আসা এটা একটু প্রবলেম, কিন্তু তা বাদে অন্য কোনো আর সমস্যা নেই। গাড়ি নিয়ে আসতে পারেন, গাড়ি পার্কিংয়ের এখানে সুন্দর ব্যবস্থা করা আছে, ব্যাস এটুকুই। আর হ্যাঁ, রিসর্টের পেছন দিকে
প্রচুর গেট আছে, যেই গেট দিয়ে আপনি অফ সিজনে নিচের সিঁড়ি দিয়ে না নেমে একদম ওয়াটারফলের সামনে যেতে পারবেন। কিন্তু যেহেতু আমি বর্ষাকালে গিয়েছিলাম, সেই ফেসিলিটি কিন্তু আমি নিতে পারিনি। পরের দিন দণ্ডামি রিসোর্ট থেকে বিদায় নেওয়ার বেলা, টাটা দণ্ডামি, আবার কোনো দিন তোমার সাথে দেখা হবে।